তিনটি প্রোডাক্ট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। 22 জুলাই 2023 তারিখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নতুন প্রোডাক্টগুলোর মোড়ক উন্মোচন করা হয়। ক্যাসপারস্কি একমাত্র বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি সাউথ এশিয়ার হেড অফ কনসালটেন্ট বিজনেস পুরুষোত্তম ভাটিয়া, স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনি সুজন, হেড অফ সফটওয়্যার বিজনেস মির্শাদ হোসেন এবং ক্যাসপারস্কি প্রোডাক্ট ম্যানেজার শফিউল আলম সোহাগ। অনুষ্ঠানে ক্যাসপারস্কি প্রতিনিধি পুরুষোত্তম ভাটিয়া বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনে সাইবার ঝুঁকির পরিমাণও বেড়েছে বহুগুণে। ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি থেকে ইউজারদেরকে রক্ষা করতে আমরা আমাদের সফটওয়্যারগুলোকে আরও বেশি শক্তিশালী করেছি। The new age virus is something which sits in your PC, in your mobile phone, and it will just keep watching. And at some point of time, it will steal away all the data and all the monetary impacts. So the most important threat in today's world is not just protecting your devices, it is actually protecting you as an individual, as a customer. ঘোষণা অনুযায়ী আগস্ট থেকে বাংলাদেশি বাজারে ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড, ক্যাসপারস্কি প্লাস এবং ক্যাসপারস্কি প্রিমিয়াম এই তিনটি প্রোডাক্ট পাওয়া যাবে বলে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস জাফর আহমেদ। রাখার জন্য আমাদের আসলে ক্যাসপারস্কি করা উচিত। ক্যাসপারস্কি নতুন যে সিরিজগুলো নিয়ে এসেছি বাংলাদেশের জন্য ওভারঅল, আমরা আশা করবো যে আমাদের সাইবার সিকিউরিটি যেটা এটার মাধ্যমে আরো স্ট্রং হবে। বর্তমান বিজনেস আমরা যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ থেকে যাচ্ছি, এটা মূল বিষয় যেটা ডাটা সিকিউরিটি যেটা সেটা আসলে ক্যাসপারস্কি যে সিকিউরিটি দেয় সেটা আসলে আমাদের প্রত্যেকের জন্য দরকার। কারণ আমরা পেপারলেস অফিস সবাই পেপারলেস দিয়ে যাচ্ছি, সবাই সফটওয়্যার ইউজ করতেছি। আমাদের জন্য সাইবার সিকিউরিটি বা আমাদের সফটওয়্যারকে আমাদের যে আমরা ইএসপি ইউজ করি সেটাকে সিকিউর রাখার জন্য আমাদের আসলে ক্যাসপারস্কি ইউজ করা উচিত। আমারও একসাথে হাতে হাত ধরে এগিয়ে যাই, তাহলে আমার মনে হয় না কোনো ইন্ডিয়ারা আমাদের পাশে দাঁড়াতে পারে।